আপনি আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হয়ে গেছেন দাদা কর্মসংস্থান রয়েছে বাংলা না 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 কর্মসংস্থান নেই নেই কোন রাজ্যে যেতে হচ্ছে কাজ করতে উত্তরপ্রদেশ বিহার কি বলছে কি বলছে এগুলো কি বলছে এগুলো কি বলছে আপনি জেনে উনা জানার ভান করছেন রিদেশ দা জানেন না দেখুন মানে প্রশ্নটা হচ্ছে যে রাম রাজ্যের ব্যাপারটা নয় আমরা তো যদি মার্ক্সবাদ পড়ো সমাজতন্ত্র একই কথা বলছে যে প্রতি মানুষের কাজে কাজ এবং তার খাদ্যের ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমরা করে দেখিয়েছি আমরা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম করেছিলাম কেন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে রাষ্ট্র দায়িত্ব নেবে লোকের খাবারের জন্য আজকে যদি টাটা মোটরস হতো তাহলে এই বাচ্চা ছেলেগুলোকে আজকে বাইরে যেতে হতো না আজকে যদি শালবনি হতো এই মানুষগুলোকে আজকে কাজের জন্য বাইরে যেতে হতো না আজকে যদি ডিএ যদি স্কেলে হতো তাহলে এইসব লোকেদের চাকরি এমনি হতো হরিনাম তার আগে যে কলকারখানাগুলো ইতিহাস জানে যে কতগুলো কলকারখানা তোমাদের আমলে বন্ধ আমরা কলকারখানা বন্ধ করে না তোমার কি মনে হয় কলকারখানা একটা রাজ্য বন্ধ করতে পারে মানুষকে বন্ধ করেছে তোমাদের নীতি কে বন্ধ করেছে তোমাদের বামপন্থী নীতি বন্ধ কে বন্ধ করেছে তোমাদের বামপন্থী নীতি আচ্ছা বামপন্থী নীতি বন্ধ আচ্ছা আমরা আমরা আইটি সেক্টর আচ্ছা শোনো আমরা আইটি সেক্টর করেছি তো করতে দাওনি তোমরা প্রথমে কে বলেছে করতে দিনি আইটি সেক্টর তো আপনি বিরোধিতা করেছো সিলিকন ভ্যালিতে কাশফুল গরু চড়ছে ছাগল চলছে এটাই বাংলার ছবি রাম রাজ্য মানে পেটের ভাত মাথার ছাদ বলছেন বারবার সাধারণ মানুষ এই মানুষগুলো বলছেন রাজ্যে কাজ নেই ভিন রাজ্যে যেতে হচ্ছে এই দাদারা বলছেন বাড়িতে বৃদ্ধ বাবা মাকে রেখে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে এই রাজ্যের স্বপ্ন বাংলা দেখেনি বাংলা চেয়েছিল পেটে ভাত মাথার ছাদ সোনার বাংলা সেই বাংলা হয়েছে আমি খুব অবাক হব না যদি দেখি যে রাম মন্দির তৈরি হচ্ছে সেখানে হয়তো বাংলা শ্রমিকরা কাজ করছে 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 আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম রাম মন্দিরে বাংলা শ্রমিকরা কাজ করছে এখানেই তো বাংলা গুজরাট উত্তরপ্রদেশে তফাৎ দেখতে পাচ্ছি শুনুন না বাংলাকে গুজরাট উত্তরপ্রদেশ দিয়ে দিলা বলতে বলতে কখন বাংলাকে আফগানিস্তান বানিয়ে দেবে বলতে পারবেন না আপনি পরিষ্কার করে শুনেন রিপাবলিক নেটওয়ার্ক সেখানে প্রশ্ন করে যেখানে মানুষের কষ্ট রয়েছে দুঃখ রয়েছে যেখানে মানুষের অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে যেখানে চোখের জল বলছে বাংলায় একের পর এক চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে রিপাবলিক বাংলাকে আসতে হয়েছে বাংলার মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে সুদীপ্ত বাবু আপনি ইস্যুতে কথা বলুন আপনি বলুন গুজরাটে আজ টেসলা যাচ্ছে কিন্তু বাংলা ছেড়ে চলে যাচ্ছে টাটা দায়টা কার ছিল কার দায় বাংলা এখানে দাঁড়িয়ে আছে বামের ছিল না জিজ্ঞেস করুন তো কোথায় কোথায় থেকে লোক এসছে বাংলায় বাংলা তো কোথায় লোক আসছে কাজ করছে না বাংলা থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে বাংলা বাংলা থেকে বাংলা থেকে আসছে বাংলা থেকে যাচ্ছে যদি ডেভেলপ হয় 50 কিলোমিটার দূর থেকে এসে 320 টাকার ওজে কাজ করার জন্য রাজারা নিউটন ঘুরে যায় তবে রাত 10টার সময় বাড়ি বং যায় এটা উন্নয়ন বলছেন উত্তর আছে আর বাংলায় সবথেকে বড় যেটা রামরাজ্যের প্রথম খাদগাছিয়া কেন্দ্রে যেখানে আমাদের নস্কর বাবু আছে হ্যাঁ 320 টাকার জন্য কত কিলোমিটার 50 কিলোমিটার 50 কিলোমিটার রাম রাজ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে ধর্মীয় বৈষম্য যে তৈরি আরে ধর্মীয় বৈষম্যের কথা বলছ না রাম রাজ্য মানে পেটে ভাত মাথার ছাদ উত্তরপ্রদেশের সঙ্গে আপনি বাংলার তুলনা করছেন কোন জায়গায় জিডিপি তে শিল্পে নারী সুরক্ষায় জিডিপি শিল্প নারী সুরক্ষায় কোন রাজ্য পশ্চিমবঙ্গে চাকরি আছে এই যে এই চাকরি আছে ঝালমুড়ি ঝালমুড়ি নেবেন পিসিমা বলেছিলেন না ঝালমুড়ি কতটা বাদাম দেবেন মুড়ি দেবেন চানাচুর দেবেন ঝালমুড়ি দেবেন পূজার সময় বলেছিলেন তো এইটাই তো হচ্ছে ঝালমুড়ি এইটাই ঝালমুড়ি এইটাই হচ্ছে পশ্চিমবাংলায় চাকরি এটাই পশ্চিমবাংলায় ব্যাখ্যা এবার এই ব্যবসা নিয়ে আমরা বসবো এখানে আসো বিক্রি করো এইখান থেকে নিয়ে ঝালমুড়ি নিয়ে এই খাও এবার এইটাই রোজগার করো সবার হাতে দিয়ে দাও ঝালমুড়ি কচুরি পানার মধ্যে দিয়ে দাও তাহলে পিসিমা হবে আর কিচ্ছু নেই এখানে আর কিচ্ছু নেই বাংলার মানুষ হাততালি দিচ্ছে রাতে